দর্শক, সুস্থ ও সুন্দর ত্বকের জন্য স্কিন কেয়ার রুটিন যতটা গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি প্রাণবন্ত স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য হেয়ার কেয়ার রুটিনের ভূমিকাও ততটাই গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি যে চুলের ক্লিনসার হলো শ্যাম্পু, কিন্তু আমরা কি সঠিক শ্যাম্পুটি ব্যবহার করছি? শ্যাম্পু কেনার আগে দেখে রাখবেন যেন শ্যাম্পুর গায়ে লেখা থাকে এটি সল্ট, সালফেট এবং প্যারাবেন ফ্রি। কারণ সল্ট এবং সালফেট ভালো ক্লিনজার হিসেবে কাজ করলেও তা চুলের উপরের ভাগের যে কিউটিকল বা কেরাটিন সেটিকে নষ্ট করে ফেলে, পিএইচ ব্যালেন্সকে নষ্ট করে ফেলে, সেই সাথে চুলকে ড্যামেজ করে ফেলে এবং চুলে দেখা দেয় নানা ধরনের সমস্যা। যারা দীর্ঘদিন ধরে হেয়ার ফল বা চুল পড়ে যাচ্ছে তারা হেয়ার রিগ্রোথ শ্যাম্পু ব্যবহার করতে পারেন। যাদের খুশকির সমস্যা তারা অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু যেমন জিঙ্ক, সেলেনিয়াম সালফেট যুক্ত কোনো অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ব্যবহার করতে পারেন। আর যারা দীর্ঘদিন ধরে চুলে নানা ধরনের কেমিক্যাল ট্রিটেড হেয়ার যেমন রিবন্ডিং করা, কালার ট্রিটেড হেয়ার, তারা কিন্তু মাইল্ড কোনো স্পেসিফিক শ্যাম্পু ব্যবহার করবেন যেগুলো এই কেমিক্যাল ট্রিটেড এবং কালার ট্রিটেড হেয়ারের জন্যেই শ্যাম্পুগুলো তৈরি হয়ে থাকে। আমাদের ত্বকের মতো কিন্তু মাথার ত্বক এবং চুল এক একজনের এক এক ধরনের। যাদের চুলগুলো ড্রাই তারা নানা ধরনের অয়েল ইনফিউজড যেমন অলিভ অয়েল, কোকোনাট অয়েল, কোকোনাট মিল্ক, আর্গান অয়েল ইনফিউজড কোনো শ্যাম্পু ব্যবহার করবেন। এবং যাদের স্ক্যাল্প হচ্ছে খুবই অয়েলি, এভরিডে শ্যাম্পু ব্যবহার করতে হয়, প্রচণ্ড অয়েলি থাকে, গ্রিজি থাকে, তারা টি ট্রি অয়েল বা ল্যাভেন্ডার অয়েল, অ্যালোভেরাযুক্ত শ্যাম্পু ব্যবহার করতে পারেন। এরপরে আসছি চুলের ময়েশ্চারাইজার। এবং আমরা সবাই জানি চুলের ময়েশ্চারাইজেশনে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইজিলি অ্যাভেলেবল হচ্ছে তেল। নানা ধরনের তেল যেমন কোকোনাট অয়েল, অলিভ অয়েল, আমন্ড অয়েল, টি ট্রি অয়েল, ক্যাস্টর অয়েল, নানা ধরনের অয়েল পাওয়া যায়। এগুলোর মধ্যে কিছু অয়েল ক্যারিয়ার অয়েল, কিছু হচ্ছে এসেনশিয়াল অয়েল। এসেনশিয়াল অয়েলগুলো সাধারণত ক্যারিয়ার অয়েলের সাথে মিক্স করে আমরা ব্যবহার করতে বলি। চুলের প্রোটেকশনে আসছে হচ্ছে যে আমরা প্রতিদিন নানা ধরনের কেমিক্যাল এবং স্ট্রেস, এনভায়রনমেন্টাল স্ট্রেস যেমন সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি, কোল্ড ওয়েদার, যারা শীত প্রধান দেশে থাকে তাদের জন্য তো কোল্ড ওয়েদারও কিন্তু আমাদের উইন্ডি এয়ার আমাদের চুলের জন্য ভীষণভাবে ক্ষতিকর। এছাড়াও যারা সুইমিং করেন, সুইমিং পুলের ক্লোরিনেটেড ওয়াটারও কিন্তু চুলকে ড্যামেজ করে থাকে। যারা সুইমিং পুলে সুইম করতে পছন্দ করেন তারা হচ্ছে একটু চুলটাকে ভিজিয়ে নেবেন, তাহলে ক্লোরিনটা একটু ডাইলুটেড হবে, চুলকে সেরকম ক্ষতিগ্রস্ত করতে পারবে না। এরপরেও নানা ধরনের সান প্রোটেক্টর, সেরাম, হেয়ার ফুড, হেয়ার এসেন্স এগুলো পাওয়া যায় যেগুলো চুলের জন্য চুলকে আমাদের সুরক্ষা দেয় এই ক্ষতিকর এনভায়রনমেন্টাল স্ট্রেসর থেকে। নানা ধরনের হেয়ার ফ্রেন্ডলি ফুড আছে যেগুলো চুলের স্বাস্থ্যের জন্য ভীষণভাবে কার্যকর, যেগুলো ইজিলি অ্যাভেলেবল, যেমন ডিম, দুধ, টক দই, নানা ধরনের মাছ, ছোট মাছ, সামুদ্রিক মাছ, যে কোনো ধরনের মাছ, বাদাম, নানা ধরনের বীজ এবং মৌসুমি সবুজ শাকসবজি ও ফল, যেগুলোতে প্রচুর পরিমাণে হেয়ার ফ্রেন্ডলি নিউট্রিয়েন্ট থাকে, প্রোটিন, ভিটামিন ডি, জিঙ্ক, ভিটামিন এ, সি, ই এগুলো থাকে যেগুলো আমাদের চুলের স্টিমুলেশন দেয়। আর ডার্মাটোলজিস্টরা এই সকল হেয়ার কেয়ার রুটিন মেনে চলার পরেও যদি চুল আপনার চুল পড়াকে নিয়ন্ত্রণে আনতে পারছেন এবং নতুন চুল গজাচ্ছে না, সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার ডার্মাটোলজিস্টের পরামর্শ নেবেন। সাধারণত আমরা যেভাবে হেয়ার কেয়ার রুটিনের সাথে হেয়ার ট্রিটমেন্ট দিয়ে থাকি, হেয়ার অ্যানালাইসিস করে থাকি, হেয়ার এক্সামিন করে থাকি এবং পেশেন্টের একটা হিস্ট্রি নিয়ে থাকি, কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করি কী কী কারণে চুল পড়ছে। চুল পড়ার তো নানা ধরনের কারণ আছে, বংশগত, অ্যান্ড্রোজেনিক, অ্যালোপেশিয়া, নানা ধরনের স্ট্রেসের কারণে চুল পড়তে পারে, আপনাদের লাইফস্টাইল, খাদ্য তালিকায় পর্যাপ্ত পুষ্টি এবং মাইক্রো ম্যাক্রোনিউট্রিয়েন্টের ঘাটতির কারণেও চুল পড়ে। মেয়েদের যেমন আয়রনের অভাবে, এখন তো ভিটামিন ডি এবং জিঙ্কের অভাবে চুল পড়ার পরিমাণ খুবই বেড়ে গেছে। কোভিড-19 প্যান্ডেমিকে স্ট্রেসের কারণে কিন্তু চুল পড়া বেড়ে যাচ্ছে। এখানে সাধারণত আমরা বি কমপ্লেক্স, জিঙ্ক, ভিটামিন ডি, আয়রন প্রোফাইল এবং ছেলেদের ক্ষেত্রে মেল হরমোন প্রোফাইল এবং ফিমেলের ক্ষেত্রে ফিমেল হরমোন প্রোফাইল টেস্টগুলো করে থাকি, কারণ মেয়েদের কিন্তু পিসওএসের কারণে এখন ভীষণ পরিমাণে চুল পড়ছে। এ সকল কারণগুলো দূর করার পাশাপাশি আমরা নানা ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকি। যে সকল মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতিতে চুল পড়ে যাচ্ছে, যেমন ভিটামিন ডি, জিঙ্ক বা বি কমপ্লেক্স, আয়রনের অভাবে যদি চুল পড়ে যায়, সেগুলো সকল সাপ্লিমেন্টের মাধ্যমে আমরা চেষ্টা করি যতটা ঘাটতি পূরণ করা যায়। এরপরও নানা ধরনের জিনসেন এক্সট্রাক্ট, সপালমে, তো এগুলোর সমন্বয়ে হেয়ার স্টিমুলেটরি নানা ধরনের সাপ্লিমেন্ট পাওয়া যায়, সেগুলো প্রেসক্রাইব করে থাকি। স্ক্যাল্পে অ্যাপ্লাইয়ের জন্য আমরা মিনোক্সিডিল, অ্যাডেনোসিন, এবং যাদের মিনোক্সিডিল এবং অ্যাডেনোসিনে অ্যালার্জি আছে বা স্যুট করে না তাদেরকে আমরা হার্বাল এক্সট্র্যাক্ট, নানা ধরনের টনিক অ্যাপ্লাইয়ের পরামর্শ দিয়ে থাকি। এছাড়াও সাথে অ্যাডভান্সড কিছু ট্রিটমেন্ট যেমন পিআরপি, মাইক্রোনেডলিং, হেয়ার ফিলার,
হেয়ার ট্রান্সপ্লান্ট এই সকল ট্রিটমেন্ট দিয়ে থাকে না, এগুলো আমাদের দেশে অ্যাভেলেবল। আর এগুলোর মধ্যে সবথেকে জনপ্রিয় এবং আমি পছন্দ করি প্ল্যাটিলেট রিচ প্লাজমা পিআরপি ট্রিটমেন্ট।